কোলাঘাটের রাধা মাধব মন্দিরে একদিন আগে থেকেই দোল ও বসন্ত উৎসবে মাতল। কোলাঘাটের ঐতিহ্যবাহী এই মন্দিরে সকাল থেকে শুরু হয়েছে বিশেষ শ্রীকৃষ্ণের পুজো পাঠ, বসেছে নাম সংকীর্তনের আসর, রাতে থাকছে ভাগবত পাঠ। এছাড়াও ছোট ছোট ছেলেমেয়েরা মন্দির চত্বরে মেতে ওঠে বসন্ত উৎসবে। এদিন নাচগানের মাধ্যমে আবির মাখিয়ে রঙিনোট হয়ে ওঠে মন্দির চত্বর। মন্দির কর্তৃপক্ষ জয়নিতাই গোর সেবা আশ্রমের পক্ষ থেকে জানানো হয়, গত এক সপ্তাহ ধরেই চলছে চৈতন্যদেবের 538তম জন্মতিথি উদযাপন। রাধাকৃষ্ণের দোলযাত্রা উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও একইভাবে রাধা মাধব মন্দিরে চলছে দোল উৎসব উপলক্ষে বিশেষ পুজো পাঠের আসর। থাকছে সপ্তাহব্যাপী শ্রীমৎ ভগবদ্ গীতা পাঠ, শুরু হয়েছে 16 প্রহর মহামন্ত্র, নামযজ্ঞ ও লীলা কীর্তনের সাথে শ্রী 64 মহান্তের মালসা আরাধনার আয়োজন। বিশেষ পূজার্চনার সাথে ধর্মকথা ও ভক্তিগীতি শুনতে সমাগম ঘটেছে বহু ধর্মপ্রাণ ভক্তজনের। তবে যা কিছু আয়োজন তা কোভিড বিধি মেনেই সংগঠিত হচ্ছে বলে জানান জয়নিতাই গোর সেবা আশ্রমের কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, এভিএন বাংলা। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে। থাকতো ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। আখি